মথুরায় মামার প্রাসাদের কারাগারে জন্ম হয়েছিল তার। কিন্তু জেলে তো দূরের কথা, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে হিন্দু ধর্মের খ্যাতি সবচেয়ে বেশি বিস্তার করেছে কৃষ্ণের কল্যাণে। ননীচোরা গোপাল থেকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মাস্টার মাইন্ড, সব রূপেই সমান মহিমা তার। মথুরায় জন্মগ্রহণ করলেও আটকে থাকেননি তিনি, ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন রূপে নিজের মহিমার পরিচয় দিয়েছেন কৃষ্ণ। চলুন আজকের ভিডিওতে দেখে নেই ভারতের কোন কোন ঐতিহাসিক শহরে শ্রীকৃষ্ণের পা পড়েছিল। প্রথমেই বলতে হবে মথুরার কথা। এই শহরেই মামার রাজপ্রাসাদের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন বাসুদেব দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ। তারপরে রয়েছে গোকুল। দৈববাণী ছিল দেবকীর অষ্টম গর্ভে জন্মানো পুত্রই কংসকে হত্যা করে মথুরাবাসীকে রক্ষা করবে। কংসের হাত থেকে পুত্রকে রক্ষা করতে তাই বৃন্দাবনে নন্দরাজের কাছে রেখে আসেন শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব। বৃন্দাবন, বৃন্দাবনে গোপালকদের রাজা ছিলেন কৃষ্ণ। এদের সঙ্গে শৈশব কেটেছে তার। গোপালন, বাঁশি বাজানো এবং বন্ধুদের সঙ্গে খেলে বৃন্দাবনেই শৈশব কাটিয়েছেন কৃষ্ণ। বিশাল গোবর্ধন পর্বত এক আঙ্গুলে ধরে বৃন্দাবনবাসীকে রক্ষা করেছেন কিশোর গিরিধারী কৃষ্ণ। দ্বারকা, কংস বধের পর দ্বারকায় যাদবদের নিয়ে নিজের রাজ্য তৈরি করেছিলেন কৃষ্ণ। কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে বিপরীত আত্মীয় এবং বন্ধুবান্ধবদের দেখে ভেঙে পড়া অর্জুনকে মনোবল যুগিয়েছিলেন তার রথের সারথী কৃষ্ণ। তার সেই উপদেশই হিন্দু দর্শন ভাগবত গীতা। সোমনাথ, তীরবিদ্ধ হয়ে পবিত্র শহর সোমনাথের প্রভাস ক্ষেত্রের কাছে ভলকা তীর্থেই তৈরি হয়েছিল কৃষ্ণের স্মৃতিসৌধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।